হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে নিয়ে আমি আমার কেনা শার্ক হেলমেটটি আনবক্সিং করব। এটা আমি গতকালকে কিনেছি। এটার মডেল হচ্ছে শার্ক স্কোয়াল 2.2 নক্সেস। এটার গ্রাফিক্স এবং এর একটি বিশেষ কারণে আমি এটা কিনেছি, সেটা হলো লাইটিং। এটার মধ্যে লাইট জ্বলে, এটার মধ্যে টোটাল 6টা লাইট আছে। সো চলেন সবাই একসাথে এটা আজকে আনবক্সিং করি নতুন করে। আবার এটা হচ্ছে হেলমেটের বক্স। বক্সটি ওপেন করলেই একটি ব্যাগে ভরা খুবই সুন্দর ব্যাগটি, খুবই ভালো মানের একটি ব্যাগ দিয়েছে তারা। এই ব্যাগের ভিতরেই রয়েছে হেলমেটটি। সো এই হচ্ছে হেলমেট, চলুন বের করি। ব্যাগটি সত্যি খুবই অসাধারণ। এই হচ্ছে শার্ক হেলমেট, যেটি ব্যাগের ভেতরে রয়েছে। আস্তে আস্তে বের করি, খুব এক্সাইটিং আমি। আর বক্সের ভেতরে রয়েছে একটি পিন লক এবং 5 ইয়ারের ওয়ারেন্টির কাগজ এবং ইউজার ম্যানুয়াল। দেখতে পাচ্ছেন আপনারা বক্সের ভেতরে সেগুলো রয়েছে। এত টাকা দিয়ে হেলমেট কিনবো কখনো ভাবিনি, তবুও কি মনে করে যেন খুব ভালো লেগে গেল এবং কিনেই ফেললাম। আমার সত্যি খুবই ভালো লেগেছে এই হেলমেটটি। আর খুব ভালো একটি সার্টিফাইড হেলমেট ইউজ করলে নিজের কাছেও ভালো লাগে। চলুন ব্যাগটি খোলা যাক এবার। এই হচ্ছে হেলমেট, এই কালারটাই আমার পছন্দ হয়েছে, যদিও এই মডেলের আরও কালার ছিল, কিন্তু এই গ্রাফিক্সটি আমার খুব ভালো লেগেছে। আমি এল সাইজেরটা নিয়েছি। এই হচ্ছে হেলমেটটি, খুবই অসাধারণ লাগেছে এই গ্রাফিক্সটি আমার কাছে, যদিও প্রাইসটা অনেকটাই বেশি, তবুও শার্ক হেলমেট খুবই ভালো। অনেকগুলো সার্টিফাইড আছে, ব্র্যান্ডটাও খুব ভালো। দেখতে পাচ্ছেন আপনারা এই হেলমেটটি এখন। এখানে শার্ক 2.2 হেলমেট, এটি 1500 গ্রাম ওজন, প্রায় 1.5 কেজি। তবুও এটি যখন মাথায় পরে বাইক চালানো হয় তখন এটার কোনো ফিল হয় না। এটার ভেন্টিলেশনও খুব ভালো। সত্যি খুব অসাধারণ এই হেলমেটটি। এটি হচ্ছে উপরের গ্রাফিক্স। দেখতেও খুব অসাধারণ লাগে এই হেলমেটটি। এখানে নাম্বার 1 লেখা আছে, আর এটা হচ্ছে উইন্ডশেল, যেটা দিয়ে বাতাস ঢুকে, অফ অন করার সুইচ। সুন্দর একটি দৃশ্য, তার সাথে শার্ক হেলমেট, সুন্দর একটি গ্রাফিক্সের শার্ক স্কোয়াল 2.2।
আমার বাসার ছাদ থেকে এই দৃশ্যটা এরকম প্রায়ই দেখা যায়। এটার হোয়াইট গ্লাস, তবে এটার ভেতরে একটি সান ভাইজর আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটার সুইচ বাহিরে দেওয়া আছে, যেটা হাত দিয়ে ধরতে এবং উঠাতে নামাতে খুবই সহজ, খুবই ইজি, খুবই ফাস্ট। এত দামি হেলমেটে এটা থাকায় আরও ভীষণ ভালো হয়েছে। অনেক সময় দিনের বেলা এটা দিয়ে বাইক চালালে খুবই ভালো লাগে। সূর্যের, যদিও এটার গ্লাস যেটা আছে এটাই সূর্যের ইউভি প্রোটেক্টর, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের চোখকে ভালো রাখে। এর ভাইজরের দামও 3 থেকে 4 হাজার টাকা আছে। তবে এই ভাইজরটি আপনারা হাত দিয়ে মোছা টোছা বারবার হাত লাগানো পারবেন না, কারণ এটা খুবই নরম। উন্নত মানের হলেও এটা আপনাকে চোখকে ভালো লাগবে, আপনার দেখতে ভালো লাগবে, চোখের কোনো ক্ষতি হবে না, তবে এটার মধ্যে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই বেশি। এটা হচ্ছে লাইটের সুইচ, এটা দিয়ে লাইট এর দুইটা মোড আছে, দুইটা মোড দেওয়া যায়। আর প্যাডিংটা খুবই ভালো, খুবই ভালো একটি প্যাডিং, খুবই মোটা। এত দামি হেলমেট প্যাডিং ভালো হবে এটাই স্বাভাবিক। চলুন আপনাদের লাইট জ্বালিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিলিং মোড, যেটা জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে। মুখের কাছে দুইটা, কপালের ওখানে দুইটা এবং পিছনে দুইটা, টোটাল 6টা লাইট দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন লাইটগুলো কি সুন্দরভাবে জ্বলছে, রাতে যেগুলো অনেক ভালোভাবে দেখা যায়। এর জন্য আমার আলাদা করে আর লাইট লাগানতে হলো না, যেটা হাইওয়েতে খুবই প্রয়োজন। এই যে এটা শুধু জ্বলে আছে, আর আগেরটা জ্বলতো নিপ্ত। চলুন এবার গ্লাস প্রটেক্টরটি উঠানো যাক। এটার হোয়াইট গ্লাস, এটার ভিতরে আপনারা আগেই দেখেছেন একটি সান ভাইজর আছে, যেটা ব্ল্যাক, আর বাইরেরটা হোয়াইট। গ্লাসটিও খুবই অসাধারণ, কারণ এটা খুবই প্রিমিয়াম। হেলমেটের গ্রাফিক্স আমার কাছে খুবই ভালো লাগে, জানি না কেন এটাই আমার কাছে ভালো লাগে। যদিও আরও মডেল ছিল, এই মডেলের আরও কালার ছিল। হেলমেটটা হাতে নিতে খুবই ভারী মনে হয়, বাট পরলে খুবই ভালো এবং মাথাও খুব ঠান্ডা থাকে। একটা ভালো হেলমেট, একটা ভালো বাইক চালালে কনফিডেন্সও ভালো পাওয়া যায়। বাংলাদেশে এখন অনেক প্রিমিয়াম প্রিমিয়াম সেগমেন্টের বাইক হেলমেট সবই সবাই কিনতেছে, তাই আমিও কিনে ফেললাম। যুগের সাথে তাল মিলিয়ে যার যেরকম সাধ্য সামর্থ্য আছে সেভাবেই চলতে হবে। বাট সবাই আপনারা সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। এটার প্রাইস আমার টোটাল 23K লেগেছে, 23K, 23,000 টাকা। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।